বর্তমান সময়ে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্রের নাম মনে আসলে AK-47 এর ছবি ভেসে ওঠে। এই বন্দুকের জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ ধুলোর মধ্যে, জলের মধ্যে, বিভিন্ন কাদাবাড়ির মধ্যে থেকেও এটির ব্যবহার খুব সহজেই করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির সঙ্গে সোভিয়েতের বেশ বন্ধুত্ব ছিল। 1941 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক এই সময় হিটলারের জার্মান বাহিনী হঠাৎ সোভিয়েত ইউনিয়নের আর্মির উপর আক্রমণ করে। যুদ্ধক্ষেত্রে অনেক ট্যাঙ্ক নিঃসৃত হয়ে যায়, অনেক গোলাগুলি চলে। সেই গোলাগুলির আঘাতে প্রায় 90,000 সৈন্য মারা যায়, অসংখ্য সৈনিক আহত হয়। আবার এই যুদ্ধের পরিণতি এমনটাই ভয়াবহ হয় যে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের আর্মিরা এই যুদ্ধে নত স্বীকার করে। এই সোভিয়েত আর্মির এক কমান্ডার মিখাইল কলাসনিকভ প্রচণ্ড আহত হয়। তিনি প্রায় এই আহতে হাসপাতালে ভর্তি হন। সোভিয়েত আর্মি বাহিনীর যুদ্ধে পরাজয়ের পরে প্রচণ্ড দুঃখ পান। তারপরে তিনি এই যুদ্ধে হেরে যাওয়ার কারণ হিসেবে মনে করেন উন্নত প্রযুক্তির হাতিয়ারের অভাব। তিনি ভাবতে থাকেন কী করে নতুন হাতিয়ার তৈরি করা যায়। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি হাতিয়ার তৈরি করার কাজে মন দেন। দীর্ঘ 6 বছর পরে একটি রাইফেল তৈরি করেন। এই রাইফেলের নাম AK-47 রাখা হয়। এখানে এ মানে অটোমেটেড, কেতে বোঝানো হয় মিখাইল কলাসনিকভ, অর্থাৎ যিনি এই হাতিয়ারের রূপকার। এরপরে আর থাকে 47। 47 মানে এখানে বোঝানো হয় 1947 সাল, অর্থাৎ এই সালে এই হাতিয়ার অর্থাৎ বন্দুকটি আবিষ্কৃত হয়েছে। এটা তো গেল আবিষ্কারের কথা, কিন্তু কীভাবে কাজ করে সেটি সংক্ষেপে জানা যাক। প্রথমে ম্যাগাজিন লোড করে চার্জিং হ্যান্ডেলটি পিছন দিকে টেনে দিতে হয়। আর এই অংশটি দেখা যাচ্ছে, এটিকে বলা হয় সেফটি লিভার, যার মাধ্যমে গুলি ছড়ার ধরন ভিন্ন ভিন্ন রকমের হয়। বন্দুকের ট্রিগারটি চাপ দিলে ফায়ার হ্যামারটি সজোরে ফায়ারিং পিনে আঘাত করে, পরে বোল্ট ফায়ারটি পিছনের দিকে চলে এসে আবার আগের অবস্থায় চলে যায়। যখন ফায়ার হ্যামারটি ফায়ার পিনে সজোরে আঘাত করে, তখন বুলেটে থাকা গান পাউডারে আগুন লেগে যায়। ভিতরে প্রচণ্ড গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাস বাইরে বেরোনোর জন্য বুলেটকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এর ফলস্বরূপ বুলেটটি খুব জোরে বাইরে বের হয়ে আসে। গুলি যখন বাইরে বেরিয়ে আসে, তখন গুলিটির গতিবেগ হয় 260 মিটার প্রতি সেকেন্ডে। এই গুলির সামনে যে বস্তু পড়ে তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। তবে এই গুলিকে আটকানো যায় কী করে? এর একমাত্র সমাধান হলো বুলেট প্রুফ জ্যাকেট। বুলেট প্রুফ জ্যাকেট কীভাবে গুলিকে আঘাতের হাত থেকে রক্ষা করবে? যদি বুলেট প্রুফ জ্যাকেটকে এর উপরের অংশটি আলাদা করা হয়, তবে এই জ্যাকেটের ভিতরে 4টি স্তর দেখা যাবে। প্রথম স্তরটি সেরিমিক স্তর, তৃতীয় স্তরটি ফাইবার স্তর এবং তৃতীয়টি ভারটেক স্তর, আর শেষের স্তরটি হয় পলিমেক স্তর। প্রথম স্তর অর্থাৎ সেরিমিক স্তরটিতে যখন গুলি লাগে, তখন গুলির গতি অনেক কম হয়। এরপরে দ্বিতীয় স্তর অর্থাৎ ফাইবার স্তর, এই স্তরটি হয় প্রচণ্ড মজবুত আর খুবই শক্তিশালী, যেখানে গুলির গতিশক্তি প্রায় 0-র দিকে নিয়ে যায়। এরপরে আসে তৃতীয় স্তরটি অর্থাৎ ভারটেক্স স্তর, এই স্তরটিতে গুলির গতি আরও কম হয়ে যায়। এবং শেষে থাকে পলিমেক স্তর, এই স্তরটিতে এসে গুলি সোজা আটকে থাকে।